আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, রাস্তায় বের হলে আমরা দুর্ঘটনা কম বেশি দেখিয়ে থাকি, মাঝে মাঝে দুর্ঘটনার শিকার আমরা নিজেরাই হয়ে থাকি। আজকে এমন কিছু দুর্ঘটনা নিয়ে এসেছি আপনাদের মাঝে যা ক্যামেরা ধরা না পড়লে আপনারা বিশ্বাসই করতে পারতেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বেশিরভাগ দুর্ঘটনাই দ্রুত স্পিডের জন্য হয়ে থাকে, কারণ স্পিডটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে। একটা সময় যখন আপনার সামনে গাড়ি চলে আসে তখন আপনি সেন্সলেস হয়ে যাবেন যে কি করতে হবে তখন আমার, আর এই কারণেই দুর্ঘটনা বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের বলে দিই, গাড়ি চালানোর সময় অবশ্যই স্পিড নিজে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ঠিক যতটুকু স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন ততটুকু স্পিডই গাড়ি চালাবেন। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে থাকি আর তাড়াহুড়ো করে দুর্ঘটনার সম্মুখীন হই। এই তাড়াহুড়ো মোটেই করা যাবে না, কারণ তাড়াহুড়োর কারণেই দুর্ঘটনা হয়ে থাকে। দুর্ঘটনাটা তো হলে আমাদের যে কোনো জায়গায় 5 মিনিট বেশি সময় রেখে চলতে হবে। তো বন্ধুরা, ড্রাইভিং করার সময় চোখ কান খোলা রেখে ড্রাইভিং করবে, তাহলে নিজের জীবন সেফটি থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।